অনেক দিন পর চলে এসেছি বিয়ে বাড়িতে তো দেখতেই পাচ্ছ সাজানো গোছানো আলোয় আলোকিত মানুষজন আমি তো চলে এসেছি খাবার দাবারের দিকে এটা কি ছিল কিছুই বুঝতে পারছি না মুখে দিয়ে বুঝলাম এটা একটা মাংসর পিস যেটা পোড়ানো নাম ছিল তন্দুরি চিকেন টাইপের কিছু একটা তো তারপর চলে এসেছি ফুচকা খেতে মেয়েদের ফুচকা না খেলে তো পেটের ভাত হজম হবে না মা খাচ্ছে জিলেবি কিন্তু আমি জিলেপি খেয়ে পেট ভরাতে চাই না তাই মেন কোর্সের দিকে চলে আসলাম আর একটা ফাঁকা টেবিল বা চেয়ার দেখে বসে পড়লাম প্লেটেই প্রথম দিয়েছে গ্রিন সালাড তারপর দিয়েছে মুরগির একখানা ঠ্যাং তাও আবার পোড়ানো এদিকে দিদিটা একটা এত বড় ঠ্যাং পেয়ে খেতে লজ্জাই পাচ্ছে বেচারি সবার সামনে আমি লজ্জা টজ্জা পাচ্ছি না একদম চেটে পুটে সব খেয়ে নিয়েছি মা এখন খাচ্ছে বাটার নান আর চিকেন ভর্তা চিকেনেরও ভর্তা হচ্ছে আজকাল আমাকে দিয়েছে এখানে বাটার পানির তারপর ভাত আর ডাল বাঙালি বলে কথা কি না ডাল ভাত তো খেতেই হবে তারপর দিয়েছে সর্ষে ইলিশ ইলিশের এই এত বড় একখানা পিস আর অনেকেই নাকি ইলিশ মাছ খেতে পারে না কাটার জন্য আরে ভাই তোরা স্বাদই জানিস না ইলিশ মাছের এত সুন্দর স্বাদ তার জন্য একটু স্যাক্রিফাইস করে কাটাগুলো বেছে তো খেতেই হবে তাই না তো চলো তারপর দিয়েছে ফ্রায়েড রাইস আর খাসির মাংস যেটা হাত দিয়ে একদম সফট গলে যাচ্ছিলো অন্যান্য বিয়েবাড়ির মতো টেনে টেনে আর মাংস ছিঁড়ে খেতে হচ্ছিল না ভাগ তারপর দিয়েছে চাপ সন্দেশ রসগোল্লাও ছিল সেটা আমি খাইনি আর এখন আমাদের টেবিলের অবস্থাটা দেখো সব পালা পড়ে আছে এবার হাত ধোয়ার জন্য দিয়েছে গরম জল আর সাবান তারপর ছিল কেশর কুলফি যেটা ঝোল হয়ে গেছে ঝোলের আইসক্রিম বলতে পারো কিছু একটা লাস্টে ছিল পান এখন মাছ হচ্ছে পান আর সব শেষে এখন যাচ্ছি আমরা বাড়ি তবে কার বিয়ে আর নতুন বউকেই দেখালাম না কেন সেটাই ভাবছ তো তো এই যে আমার নতুন কাকিমা তো আমার ছোট কাকুর বিয়ের রিসেপশনে এসেছিলাম এখন বাড়ি যাচ্ছি মা এখন সবাইকে টাটা দেবে তোমরা লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও